السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الصلاة والسلام على نبينا بعد. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে খুবই ভালো আছেন। আমি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব ইমানের পঞ্চম শাখা নিয়ে। ইতিপূর্বে আমি আলোচনা করেছি ইমানের চারটি পর্ব নিয়ে। যে সমস্ত ভাই এবং বোনেরা আপনারা ইমানের যে চারটি শাখা ভিডিওগুলি দেখেননি, আপনারা এই ভিডিও সমাপ্ত হওয়ার পর ইমানের চারটি শাখা অবশ্যই দেখে আসবেন। তো বন্ধুরা, আর দেরি না করে আসল টপিকে চলে যায়। ইমানের পঞ্চম শাখাটি হলো তাকদীরের উপর বিশ্বাস করা। তাকদীরের উপর বিশ্বাস করা বলতে গেলে অ্যাকচুয়ালি ভালো মন্দ যা কিছু হবে সবকিছু আল্লাহর পক্ষ থেকে। এই বিশ্বাসটা অবশ্যই করতে হবে প্রত্যেক মুমিন ব্যক্তিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা সাফাত অধ্যায় নম্বর 37 আয়াত নম্বর 96 এর মধ্যে বলেছেন, তোমাদের নিকট ভালো মন্দ যা কিছু আসে সবই আল্লাহর পক্ষ থেকে। অর্থাৎ এখান থেকে বুঝতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ভালো মন্দ সবকিছুই আল্লাহর নিকট থেকে আসে। এই বিষয়ে যদি আমরা হাদিসের দৃষ্টান্তে চলে যাই, সহিহ বুখারীর একটি হাদিস, এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্লেগ সম্পর্কে জিজ্ঞাসা করলাম। উত্তরে তিনি বললেন, তা একটি আযাব, আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে যাদের প্রতি ইচ্ছা করেন তাদের উপর তা প্রেরণ করেন, আর আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের উপর তার রহমত করে দিয়েছেন। কোন ব্যক্তি যখন প্লেগে আক্রান্ত জায়গায় সওয়াবের আশায় ধৈর্য ধরে অবস্থান করে এবং তার অন্তর দৃঢ় বিশ্বাস থাকে যে আল্লাহ তাকদীরে যা লিখে রেখেছেন তাই হবে, তাহলে সে একজন শহীদের সমান সওয়াব পাবে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, যে ব্যক্তি তাকদীরের উপর বিশ্বাস করে থাকবে তাকে শহীদের যে সওয়াবটা পায় সেই শহীদের সমান সওয়াব পাবে। তাহলে এখান থেকে আমরা সেটাই বুঝতে পারলাম, একজন শহীদ হওয়া ব্যক্তি যেরূপ পরিমাণ সওয়াব পাবে সেরূপ পরিমাণ সওয়াব পাবে। এই হাদিস থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি। এখন তাকদীর নিয়ে যদি প্রশ্ন আসে আপনাদের মনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু মানুষের ভালো মন্দ ধন দৌলত জান্নাত জাহান্নাম সবকিছু যেহেতু পূর্ব থেকে নির্ধারিত করে রেখেছে, তাহলে কি আমাদের আমল করা যাবে না? এই বিশ্বাসটা যে ব্যক্তির মনে থাকবে এই বিশ্বাসটা একদম সঠিক নয়। এই বিষয়ে একটি হাদিস রয়েছে, সহিহ বুখারীর একটি হাদিস, 4949 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যেকার প্রত্যেক ব্যক্তির অবস্থান স্থল জাহান্নাম অথবা জান্নাতে লিখে রাখা হয়েছে। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, আমরা কি তাহলে আমাদের লিখিত তাকদীরের উপর নির্ভর করে আমল ছেড়ে দিব? তিনি বললেন, না, বরং আমল করতে থাকো, কেননা প্রত্যেক ব্যক্তির জন্য তা সহজ করে দেওয়া হয়েছে আর যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। অতএব পূর্ণবানদের জন্য নেক কাজ এবং হতভাগাদের জন্য পাপের কাজ সহজ হয়ে যায়। অর্থাৎ এই হাদিস থেকে আমাদের সুস্পষ্টভাবে ক্লিয়ার হয়ে গেল যে তাকদীরের উপর বিশ্বাস করে আমল ছেড়ে দেওয়া বাধ্যতামূলক নয়, অবশ্যই আমল করতে হবে তাকদীরের উপরে। এখন প্রত্যেক ব্যক্তির মনে প্রশ্ন জাগতে পারে, যেহেতু আল্লাহ সুবহানাহু তাআলা পূর্ব থেকে নির্ধারিত করে রেখেছেন তাকদীর নিয়ে, তাহলে এই তাকদীর কি পরিবর্তন করা যাবে না? অবশ্যই তাকদীর পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে এবং সৎ আমলের মাধ্যমে। এই বিষয়ে আপনারা পেয়ে যাবেন সূরা ইবনে মাজাহ হাদিস নম্বর 90। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সাহাবান রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়ার মাধ্যমে তাকদীরের পরিবর্তন ঘটে। অর্থাৎ এখান থেকে সুস্পষ্টভাবে ক্লিয়ার হয়ে গেল যে তাকদীর পরিবর্তন হয় অবশ্যই দোয়ার মাধ্যমে। তাই প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই দোয়া করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ আমাদের তাকদীর যেন জান্নাতে লেখা থাকে, এই তাকদীরটা যেন প্রত্যেকের হয়, এই দোয়াটা প্রত্যেকে করবে এবং প্রত্যেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাঁচাক্ত নামাজের মাধ্যমে এই দোয়াগুলি করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলনামায় যেন জান্নাত লিখে রাখে। এই বলে আমি ইমানের পঞ্চম শাখা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।